আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ প্রশ্নবিচিত্রা থেকে চতুর্থ যে স্কুল আছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব একেতে বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো তো আয়েতে বলেছে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এটি সত্য দুইতে বলেছে জলের সংকেত এইচ টু ও টু এটা হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত জলের সংকেত এইচ টু ও তাই এটা মিথ্যা তিন হচ্ছে গাছের সবুজ অঙ্গে সূর্যের আলোর প্রভাবে খাদ্য তৈরি হয় একটি রাসায়নিক পরিবর্তন এটি সত্য দুইতে শূন্য স্থান পূরণ করো আছে আই হচ্ছে চটের বস্তা তৈরি হয় পাটের তন্তু থেকে দুই যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যায়বৃত ঘটনা বলে সময়ের নিয়মে ঘটে না মানে নির্দিষ্ট সময় অন্তর আর কি হয় না তাই জন্য অপর্যায়বৃত্ত দিলাম আচ্ছা তিন বলেছে কোনো একটি মৌলিক পদার্থের অণু ওই মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত হয় পরমাণু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কণা পরমাণু জুড়ে অণু তৈরি হয় আচ্ছা তিনের আয় হচ্ছে ফিতাক্রিমি কোথায় বাসা বাঁধে অন্ত্র পাকস্থলিতে দুই হচ্ছে জল ফুটে বাষ্প হওয়া এটা এক ধরনের ভৌত পরিবর্তন বাষ্পটাকে ঠান্ডা করলে আবার আমরা জলটাকে পেয়ে যাব তিন হচ্ছে তরিতে সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট তাপাত তরিতে সুপরিবাহী আচ্ছা চারের আই বলেছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র দেখা যায় কেন আচ্ছা পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র দেখা যায় কেন পাউরুটি তৈরির সময় ময়দা বা আটার জল এবং ইস্ট ভালোভাবে মাখা হয় ইস্ট ময়দা বা আটায় থাকা শর্করাকে ভেঙে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহল ময়দা বা আটার মিশ্রণটি তখন কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে পরে পাউরুটি শেঁকার সময় ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং ওই স্থানগুলি ফাঁকা থেকে যায় যার ফলে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো সৃষ্টি হয় চারের দুই নম্বর প্রশ্ন যেটা ধাতু এবং অধাতুর মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে তো ধাতু এবং অধাতুর পার্থক্য হচ্ছে ভৌত অবস্থায় ধাতু স্বাভাবিক অবস্থায় সাধারণত কঠিন হয় ব্যতিক্রম হচ্ছে পারদ স্বাভাবিক অবস্থায় যেটি তরল থাকে আর অধাতু হচ্ছে স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসীয় হতে পারে আর এর ব্যতিক্রম হচ্ছে ব্রোমিন যে স্বাভাবিক অবস্থায় তরল অধাতু ঔজল হচ্ছে ধাতু সাধারণত আলোতে চকচক করে আর অধাতু সাধারণত আলোতে চকচক করে না ব্যতিক্রম হচ্ছে আয়োডিন এবং হিরে বা কার্বনের যেটা রূপভেদ আর কি সেটা উজ্জ্বল তো এই হলো ধাতু এবং অধাতু দুটো পার্থক্য চারে তিন নম্বর যেটা আছে রেললাইনে জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কেন আচ্ছা গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য এবং লাইনের সঙ্গে রেলগাড়ির চাকার ঘষায় উৎপন্ন তাপের কারণে লাইনে তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় এই কারণে রেল লাইনে কিছু দূর পরপর দুটি রেলের মধ্যে কিছুটা ফাঁক রেখে লোহার পাত বা ফিস প্লেটের সাহায্যে রেল দুটিকে জোড়া হয় রেললাইনেই ফাঁক না থাকলে তাপমাত্রা বৃদ্ধির রেল লাইন বেঁকে যেত এবং ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা ঘটত তো এই ছিল আজকের আমাদের যে পরিবেশ বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণীর যে চতুর্থ স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য